কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রীষ্মের এই তাপদাহ থেকে বাঁচতে আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, আর হয় যদি কোনো জুস তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে আপনাদের জন্য থাকছে শশা বা কিউকাম্বার জুস রেসিপি। শশায় রয়েছে 95% পানি ও প্রচুর ফাইবার, আর ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে খুবই কম। তাই বুঝতেই পারছেন ডায়েট করার জন্য শশা হতে পারে আপনার একান্ত বন্ধু। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে শশা বা কিউকাম্বার জুস। শশার জুস তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডার জগে একটি বড় শশার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 2 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে যদি আপনি ওয়েট লসের জন্য শশার জুস খেতে চান তাহলে অবশ্যই চিনির পরিবর্তে মধু ব্যবহার করবেন। এই ছিল সব উপাদান, এখন ব্লেন্ড করার পালা। আমি আজকে 2 গ্লাস শশার জুস তৈরি করছি। ভালো মতো ব্লেন্ড করা শেষ, এখন ছেঁকে নিব। ছেঁকে নেওয়া শেষ, এবার পরিবেশন করার পালা। একটি গ্লাসে 4-5 টুকরা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এখন শশার জুসটা দিয়ে দিচ্ছি। এই বরফটা দিলে শশার জুসটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। এই শশার জুসটা আপনারা ইচ্ছে করলে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন 2-3 দিন। শশার জুস পরিবেশনের জন্য একদম রেডি। শশায় ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে, তাই ওজন কমাতে, চর্বি কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শশা সাহায্য করে থাকে। এছাড়া রূপচর্চায়ও শশার অনেক ব্যবহার রয়েছে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম স্বাস্থ্যসম্মত রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।